কলকাতা জুড়ে বিভিন্ন প্রান্তের ছবি তুলে ধরছি। মহাসপ্তমীতে ভিড় উপচে পড়ছে, বিভিন্ন জায়গা ছবি তুলে ধরবো। এই মুহূর্তে গড়িয়া থেকে রয়েছে আমাদের প্রতিনিধি তথাগত রয়েছে ফোর সাইট গ্র্যান্ড ক্যাসেল আবাসনে। তথাগত, ঠিক কিরকম ভাবে সাজিয়ে তোলা হয়েছে এই আবাসন? দেখো, একদমই আবাসনের পুজো, বাড়ির পুজোরই অনেকটা রূপ। এবং এই আবাসনে মোট 300টি পরিবার রয়েছে এবং এই বছরই প্রথম পুজোর আয়োজন করা হয়েছে। এবং এই 300 যে পরিবার রয়েছে তারা কিন্তু একত্রিত হয়ে সবাই মিলে এই পুজোর আয়োজন করা হয়েছে। এবং যেটা পুজো উদ্যোক্তারা যেটা জানিয়েছেন যে এখানে মণ্ডপ সজ্জা থেকে আরম্ভ করে প্রতিমা আনা সমস্ত কিছু কাজ তারা কিন্তু নিজের হাতে করেছেন। এখানে যারা থাকেন, যারা আবাসিক যারা এখানে থাকেন, তারা সকলে মিলে এই পুজোর কয়েকটা দিন কিন্তু বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করে থাকেন। এখানে রয়েছেন যিনি পুজো উদ্যোক্তাদের মধ্যে অন্যতম। কিভাবে পুজোর আয়োজন করছেন এবং কিভাবে কাটাচ্ছেন কয়েকটা দিন? না, খুবই আনন্দভাবে কাটাচ্ছি, খুবই ভালো লাগছে, সবার কোঅপারেশন দারুণভাবে, খুব মজা পাচ্ছি। আজ সকাল থেকে সারাদিন কী কী করলেন আপনারা? প্রচণ্ড পুজোর তারা মানে সব প্রিপারেশন সবাই করছে, সবাই ব্যস্ত পুজো নিয়ে, খুব আনন্দ আর কি। এই মুহূর্তে সবাই মানে কোথায় কি এখন মানে যারা মানে লাঞ্চে সবাই গেছে, ওরা প্রচণ্ড সকাল থেকে মানে পুজোর আয়োজন করেছে, সেজন্য তারা এখন খেতে গেছে। বুঝতেই পারছো, এই পুজোকে কেন্দ্র করে কিন্তু আবাসনের সকলেই ব্যস্ত এবং সকাল থেকেই কিন্তু পুজোর আয়োজন তারা করেছিলেন, যেহেতু আজকে সপ্তমী পুজোর আয়োজন করেছিলেন। এবং এই আবাসনে যারা বয়স্ক তারা কিছুক্ষণ আগে পর্যন্ত কিন্তু এখানে দাঁড়িয়ে পুজো তারা দেখছিলেন। এবং যাদের অনেকটা শরীর খারাপ রয়েছে, হয়তো বাইরে ঠাকুর দেখতে যেতে পারবেন না, তারাও কিন্তু এই আবাসনের পুজোর মধ্যেও রয়েছে। কী বলবেন আপনার পায়ে? হ্যাঁ, একটু প্রবলেম হয়ে গেছে এইভাবে হুইল চেয়ারই আমার সঙ্গী এখন। তাও একটা ভালো যে নিজেদের কমপ্লেক্সের মধ্যে পুজো হচ্ছে, খুব একটা অসুবিধে হচ্ছে না, এখানে আসছি পুজো দেখছি। আর এটা আমাদের প্রথম বছর পুজো, সবাই মিলে খুব ভালোভাবে এনজয় করছি। একদমই দেখতেই পাচ্ছ, বুঝতেই পাচ্ছ যে যারা এই আবাসনে এসেছেন তারা কিন্তু এই বছরই এই আবাসন শুরু হয়েছে। এবং ফলে তারা প্রত্যেকে সকলে মিলে যেভাবে একসাথে এই পুজোর আয়োজন করেছেন সেটা তাদের আলাদা একটা আনন্দ দিচ্ছে। এবং কার্যত বাড়ির পুজোর মতো এই আবাসনের পুজোর আয়োজন করা হয়েছে। এবং এই পুজো উপলক্ষে তারা বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেছেন এবং যে 300 পরিবার এখানে রয়েছেন তারা সকলে মিলেই কিন্তু সেখানে পার্টিসিপেট করছেন। পুরুষ মহিলা থেকে আরম্ভ করে বয়স্ক এমনকি বাচ্চারাও কিন্তু এই পুজোকে ঘিরে আনন্দে রয়েছেন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।